আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি 6টি কালিমা আপনাদেরকে সহি শুদ্ধ করে শেখাব। প্রিয় দর্শক, একজন মুসলমান হলে অবশ্যই আমাদের কালিমা জানা খুবই জরুরি, কারণ হাদিস শরীফে এসেছে কালিমা তৈয়বা যদি কোনো শত বছর কুফুরিতে মত্ত ব্যক্তি পাঠ করে তবুও তার জীবনের সব গুণা ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এছাড়াও হাদিস শরীফে এসেছে এই কালিমা এক পাল্লায় এবং অন্য পাল্লায় আসমান জমিন রেখে দিলেও কালিমার পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এছাড়াও হাদিস শরীফ আরও এসেছে যে ব্যক্তি মৃত্যুর সময় শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যদি কোনো ব্যক্তি অন্তরে কালিমার বিশ্বাস রেখে মৃত্যুবরণ করল যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেজন্য বুঝতে পারছেন কালিমাটা আমাদের শেখা কতটা গুরুত্বপূর্ণ। তাই আজকের ভিডিওতে আমি 6টি কালিমা সহি শুদ্ধ করে শেখাবো। চলুন শুরু করি। দেখুন, প্রথম কালিমাটি আমরা প্রায় সবাই জানি, কিন্তু আমরা সহি শুদ্ধভাবে পারি না। সহি শুদ্ধভাবে না পড়লে কিন্তু হবে না। আরবি যেটাই আমরা পড়বো সেটা অবশ্যই সহিভাবে হতে হবে। আর কোরআন মাজিদ শিখে না থাকলে আমাদের চ্যানেল থেকে অবশ্যই কোরআন মাজিদ শিখে নেবেন। দেখুন, এখানে 3 সেকেন্ড টেনে পড়তে হবে। ইলাহ ইল্লাল্লাহু, আমরা অনেকে কি বলি ইল্লাল্লাহু, এটা ভুল। ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, এখানে গুণনা করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, আমরা সবাই কি বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কিন্তু ভুল। এখানে মুহাম্মাদুর বলা যাবে না, এখানে বড় হা রয়েছে, মিম পেশ মুহা মিম জুর হাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রা বলা যাবে না, রাসূলুল্লাহ। শেষে 3 সেকেন্ড টেনে পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা শিখলাম কালিমায়ে তৈয়বা। এরপর দ্বিতীয় কালিমাটি হচ্ছে কালিমায়ে শাহাদাত। দেখুন, আশহাদু আল্লাহ, 3 সেকেন্ড, ইলাহা, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু, এখানে বড় হা রয়েছে, ওয়াহদাহু, 1 সেকেন্ড, এখানে টেনে পড়তে হবে এক আলিফ, ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লা শারীকা লাহু, ওয়া আশহাদু আন্না, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, মুহাম্মাদান আবদুহু, আবদুহু ওয়ারসুলু, ওয়ারসুলু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর আমরা শিখব হচ্ছে কালিমায়ে তামজিদ। দেখুন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা, 3 আলিফ টেনে পড়তে হবে কারণ উপরে চিকন চিহ্ন, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু
والله أكبر والله أكبر ولا حول ولا قوة قوة إلا بالله العلي العظيم علي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم এরপর হচ্ছে কালেমায়ে তাওহীদ। আচ্ছা আমরা নিচে নামলাম, দেখুন কালেমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু له الملك وله الحمد وله الحمد يحيي هنا উচ্চারণ টা দেখুন يا حبش يح يا حبش يح يا খরাজের ي একালিপ يحيي ويميت ويميت وهو حي لا حي لا يموت يموت أبدا أبدا وهو حي لا يموت أبدا أبدا ذو الجلال والإكرام ذو الجلال والإكرام بيده الخير بيده الخير وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت أبدا أبدا ذو الجلال والإكرام بيده الخير وهو على كل شيء قدير إرپر هچه كلمه استغفار أستغفر الله أستغفر الله ربي من كل ذنب ذنب أذنبته أذنبته عمدا أو خطأ سرا أو خطأ سرا أو على نية وأتوب إليه أو على نية وأتوب إليه من الذنب من الذنب الذي لا تنالبتن برتوبة أعلم إنك أنت علام الغيوب وستار العيوب وغفار الذنوب أرتحمله
وغفار الذنوب. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. প্রিয় দর্শক, শেষ যে কালেমা সেটি হচ্ছে কালেমায়ে রদ্দে কুফুর। এই যে কালেমায়ে রদ্দে কুফুর, দেখুন সর্বশেষ কালেমা। আমরা ইতিমধ্যে পাঁচটি কালেমা শিখেছি। আল্লাহুম্মা ইন্নি, তিন আলিফ টেনে পড়তে হবে। আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইআন ওয়া আনা أعلم به وأستغفرك لما لا أعلم به تبت عنه وتبرأت من الكفر والشرك والبهتان والمعاصي كلها وأسلمت وأقول لا إله إلا الله محمد رسول الله. শুভ দর্শক শ্রোতা, আশা করি আপনারা সকলেই এই ছয়টি কালিমা আপনারা সহি শুদ্ধ করে বুঝতে পেরেছেন। আপনারা অবশ্যই এগুলো পড়ার চেষ্টা করবেন, বিশেষ করে কালিমায়ে তয়বা এবং কালিমায়ে শাহাদত অবশ্যই পড়বেন। তো আজকের ভিডিওটি পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।